ম্যাচের প্ল্যানিং শুরু হয়ে গেছে এবং আমাদের কোচ সালাউদ্দিন স্যার এবারে বিপিএল এর শেষ মুহূর্তে নতুন চমক দেখালেন নাফিসা কামাল দলের হয়ে জানে নতুন নতুন তারকা নিয়ে দল সাজানো তার একটা নেশা বিপিএল খেলার শেষ মুহূর্তে ডেভিড ওয়ার্নার এবং অ্যান্ড্রু রাসেলকে দলে ফিরিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2023 কোন দল হবে চ্যাম্পিয়ন এমন প্রশ্ন কিন্তু সবার মধ্যেই থেকে যায় সকল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিদেশি তারকাদেরকে নিয়ে সমস্যার মুখে পড়তে হয় এবারে বিপিএল আসরে বিপিএল যখন শুরু হয় ঠিক তখনই দুবাই এলআই টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে আর তখনই ডেভিড মালান ফজলুল হক ফারুকি এমন সব প্লেয়ারকে ছেড়ে যেতে হয় কুমিল্লা ভিক্টোরিয়ানসকে আর তাই তো এবারে বিপিএলে বিদেশি তারকাদেরকে নিয়ে চিন্তায় ছিল বিসিবি তার শেষ পর্যন্ত চিন্তামুক্ত করেন পাকিস্তানি ক্রিকেটাররা তবে বিপিএলে আবারও তাদেরকে চলে যেতে হবে 8ই ফেব্রুয়ারির মধ্যে যদিও পাকিস্তান জাতীয় দলের চুক্তিবদ্ধ এই প্লেয়াররা 2ই ফেব্রুয়ারির মধ্যে চলে যেতে পারে ইতিমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল অ্যান্ড্রু রাসেল এবং ডেভিড ওয়ার্নারের কুমিল্লার হয়ে খেলার বার্তা পাঠিয়ে দিয়েছেন নাসিফা কামাল বলেন আশা করি আমরা খুব শীঘ্রই ভালো ফলাফল পাবো এবারে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিদেশি তারকা হিসেবে আপনি কাকে চান এবারে বিপিএলে কোন দল হবে চ্যাম্পিয়ন আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে